নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে। তো আমাদের সামনে আমাদের ম্যাডাম বসে আছে। তো আজকে আমরা একটি বিজনেসের ব্যাপারে ম্যাডামের সঙ্গে কথা বলবো। তো আসুন ম্যাডামের থেকে শুনে নিই ম্যাডামের নাম এবং ম্যাডামের পরিচয়টি। তো নমস্কার ম্যাডাম। নমস্কার, আমার নাম পূজা প্রসাদ, আমি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি। ম্যাডাম, আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স, অপোজিট গলিতেই আমাদের অফিস আছে। আচ্ছা, তো ম্যাডাম আপনাদের এই কোম্পানিটি মানে কত বছর হলো প্রতিষ্ঠানের? আমাদের কোম্পানিটা হচ্ছে 8 বছর ধরে চলছে। আচ্ছা, তো ম্যাডাম আজকে দর্শক বন্ধুদেরকে আমরা যে বিজনেসের ব্যাপারে আইডিয়া দিতে চলেছি, তো সেই বিজনেসের ব্যাপারে যদি একটু আপনি বলে দেন। আজকে আমরা দর্শক বন্ধুদের এমন একটি বিজনেসের ব্যাপারে বলবো যেটা আমরা স্কুল বলেন, কলেজ বলেন, অফিস বলেন, তারপর বাড়ি, দোকান, সব জায়গায় ইউজ হয় এইটা। এটা হচ্ছে নোটবুক মেকিং মেশিন। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে আমরা আজকে নোটবুক মেশিনের ব্যাপারে আলোচনা করবো, মানে যেটাতে আমরা কপিগুলি তৈরি করে থাকি। তো বলছি ম্যাডাম, এই ব্যবসাটি চালু করতে গেলে আমাদের মার্কেটে কিরকম ডিমান্ড আছে দর্শক বন্ধুরা, এবং দর্শক বন্ধুরা কেন এই ব্যবসাটি চালু করবে? তো আপনারা তো জানেনই এটা হচ্ছে এমন একটি জিনিস যেটা সব সময় ব্যবহার হয়, বাচ্চার থেকে শুরু করে বড়রা সবাই এটা ব্যবহার করে। যেমন স্কুলে বলেন, স্কুলে যেমন রেজিস্টার খাতাটা এটা, তারপরে হচ্ছে আপনারা ডায়েরি ইউজ করেন, তারপরে কিছু নোট করার জন্য সব কিছু এটাতে বানাতে পারবেন, ছোট কপি, বড় কপি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডায়েরি প্যাড, তারপরে হচ্ছে আপনার রেজিস্টার, সব কিছু এটা হচ্ছে সব থেকে দরকারি জিনিস, আপনারা জানেনই তো। এটার ডিমান্ডটা খুবই মার্কেটে, এটার ডিমান্ডটা খুবই। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে এটি একটি এরকম ইম্পর্টেন্ট বিজনেস যেটা হচ্ছে নোটবুক কপি। আপনারা জানেনই আমরা এটা কিভাবে হিউজ পরিমাণে ইউজ করে থাকি, আর এখনকার তো লকডাউনের পর থেকে আমাদের যে ডিমান্ড আরো বেড়ে গেছে, আর এটি একটি এরকম বিজনেস যেটা কোনোদিনই বন্ধ হবে না। সেটা আপনার দোকানে বলুন বা আপনি বাড়িতে বলুন বা আপনার স্কুল কলেজের ক্ষেত্রে তো এটা লেগেই থাকে। তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় না এই ব্যবসাটি চালু করলে আপনি কোনোভাবে আপনার লাভ হবে না? তো বলছি ম্যাডাম, আমাদের এই ব্যবসাটি মানে ইনভেস্ট করতে গেলে কাস্টমারদের মানে আমাদের দর্শক বন্ধুরা দেখছে এই মুহূর্তে ভিডিওটি, তাদের জন্য একটু বলে দেন যে কিরকম টাকা ইনভেস্ট করলে এই ব্যবসাটি চালু করতে পারবে। এই মেশিনটার হচ্ছে দাম শুরু হচ্ছে 1.5 লাখ থেকে। 1.5 লাখ টাকা ইনভেস্ট করলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আচ্ছা, তো মাত্র 1.5 লাখ টাকার থেকে এই বিজনেসটি আপনারা চালু করতে পারবেন, আপনারা তো শুনতেই পারলেন। তো বলছি ম্যাডাম, এই বিজনেসটি চালু করতে গেলে কি কি ডকুমেন্টসের দরকার পড়বে? এই বিজনেসটি স্টার্ট করার জন্য শুধুমাত্র একটা ছোট ট্রেড লাইসেন্স যদি আপনি বানায় নেন, তাহলেই আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আচ্ছা, তো শুধু ট্রেড লাইসেন্স দিয়ে আমরা এই ব্যবসাটি চালু করতে পারবো? তো বলছি ম্যাডাম, এই মেশিনটি চালু করতে গেলে কতটা জায়গা লাগবে? এই মেশিনটি হচ্ছে নিয়ে আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান, তাহলে 10x10 রুম হলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আচ্ছা, তো 10x10 রুম হলে আমরা এই ব্যবসাটি চালু করতে পারবো, তাই তো ম্যাডাম? হ্যাঁ। তো বলছি যে আমাদের এই মেশিনটির ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? মেশিনটির উপরে হচ্ছে আপনি আপনি 1 বছরের গ্যারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে যদি কিছু প্রবলেম হয়, আমাদের এখান থেকে আমরা টেকনিশিয়ান পাঠাবো, সে দেখে আসবে। তারপরেও যদি মেশিনটা ঠিক না হয় বা কোনো কারণে কিছু প্রবলেম হয়, তাহলে কোম্পানি থেকে মেশিন এক্সচেঞ্জ হয়ে যাবে। প্লাস 5 বছর তো ওয়ারেন্টি পাচ্ছেনই আপনারা। আচ্ছা, তো মানে মেশিনটার ইনস্টলেশন আর ট্রেনিং এর ক্ষেত্রে সেটা কি আপনারাই প্রোভাইড করবেন? হ্যাঁ, সেটাও আমাদের কোম্পানি থেকেই যাবে। আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে সে চলে যাবে, আপনাকে প্রপার ট্রেনিং দিয়ে আসবে, সবকিছু শিখিয়ে দিয়ে আসবে, সেটা 1 বছর অবধি ফ্রি অফ কস্ট থাকবে। আচ্ছা বলছি ম্যাডাম, এটাতে যে মোটরটি ইউজ করা হয়, সেই মোটরটি কত কত হর্স পাওয়ারের আছে? ওটা 2 HP মোটর। আচ্ছা, তো 2 HP মোটর। হ্যাঁ। তো বলছি ম্যাডাম, এই মেশিনটি কি বাড়ির কারেন্টেই চলবে না কমার্শিয়াল লাইন নিতে হবে? বাড়িরই কারেন্ট না? হ্যাঁ, এই মেশিনটি হচ্ছে আপনার বাড়ির কারেন্ট দিয়ে চলবে, আলাদা করে আপনাকে কোনো লাইন নিতে হবে না। বলছি ম্যাডাম, এই ব্যবসাটা চালু করতে গেলে যে মেটেরিয়াল গুলো দরকার পড়ে, তো সেই মেটেরিয়াল গুলো আমরা দর্শক বন্ধুরা কোথা থেকে পাবে? সমস্ত রকমের মেটেরিয়ালস আপনি আমাদের এখান থেকেই পেয়ে যাবেন, আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, আপনি লাইফ টাইম মেটেরিয়ালস আমাদের এখান থেকে পেয়ে যাবেন।
আচ্ছা, তো মানে আপনারা আর দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনারা এই মেশিনটি কিনলে সমস্ত রকম সব কিছু আপনি একই কোম্পানি থেকে পাবেন। আপনাকে একটা মেশিন কেনার পরে আলাদা কোনো কোম্পানিতে যেতে হবে না যে আপনারা মেটেরিয়াল পাচ্ছেন না বা টেকনিশিয়ান পাচ্ছেন না বা আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন না। তো সব কিছু একটা কোম্পানি আপনাকে করে দেবে। তো বলছি ম্যাডাম, আমাদের দর্শক বন্ধুদেরকে যদি একটু বলে দেন যে এই প্রোডাক্টটি বিক্রি করতে গেলে তারা কিভাবে বিক্রিটি মানে মার্কেটিং লাইনটা কিভাবে করবে, যদি একটু বলে দিতে পারেন। মার্কেটিং লাইনটা এটা খুব সহজ, যে কোনো ছোট মোটো দোকানে, যে কোনো দোকানে গেলেই আপনি এটা আরামসে সেল করতে পারবেন। মার্কেটিং লাইনটা এটা ধরা কঠিন না। তো বলছি ম্যাডাম, এই মার্কেটিং লাইনটা ধরার জন্য কি আপনাদের কোম্পানি কোনো রকম সাহায্য আমাদের দর্শক বন্ধুদেরকে করবে? মার্কেটিং লাইনটা আপনাদেরকেই দেখতে হবে আপনাদের লোকালে, ঠিক আছে? বাকি যা সাহায্য লাগবে, মানে যে কোনো রকমের মেটেরিয়ালস বলেন, সব কিছু পরামর্শ আমরা দেব, কিন্তু মার্কেটিংটা যে আছে ওটা আপনাদেরকেই দেখতে হবে। তো বলছি ম্যাডাম, এই ব্যবসাটির মধ্যে প্রফিটের ব্যাপারটা কতটা আছে যদি একটু আমাদের দর্শক বন্ধুদেরকে বলতে পারেন। তো হচ্ছে এই মেশিনটা যদি নেন, এটাতে প্রফিট হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি, যেটা ছোট কপি, এই যে দেখতে পাচ্ছেন ছোট কপিগুলি, এটা হচ্ছে বানাতে আপনার হচ্ছে 3 থেকে 4 টাকা পড়বে একটা কপি বানাতে। আর এটা মার্কেটে আপনার হচ্ছে 10 থেকে 15 টাকা সেল হয়। তো একটা কপিতে হচ্ছে, এটা হচ্ছে আপনি হোলসেলে দিবেন, আপনি তো আর 10-15 টাকায় বিক্রি করতে পারবেন না। আপনি যদি 3-4 টাকা লাভ রেখেও ছাড়েন, তো আপনি সারাদিনে, দেখেন আমি বলছি, সারাদিনে হচ্ছে আপনি 1-2টা কপির কাজ করবেন না, সারাদিনে মিনিমাম আপনি হচ্ছে 3000টা প্রোডাকশন করতে পারবেন। 8 ঘন্টা কাজ করে আপনি 3000 পিস কপি বের করতে পারবেন। আর যদি তার থেকে যদি আপনার স্পিডের উপরে ওটা যেহেতু, তো আপনি 3000 না করলেও 2000 তো আপনি আরামসে করতে পারবেন। পার কপিতে যদি আপনি 2-3 টাকাও লাভ রাখেন, তো পার ডে আপনার 3 থেকে 4000 টাকা লাভ আছে। তো ম্যাডাম বলছি যে আমাদের এই ব্যবসাটি গ্রো করতে গেলে মানে দর্শক বন্ধুদেরকে কোন বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে হবে? বিজনেসটা গ্রো করতে গেলে আপনাদেরকে মেটেরিয়ালসের উপরে জোর দিতে হবে। মেটেরিয়ালস ভালো রাখলেই সেল আপনার ভালো হবে। খারাপ মেটেরিয়ালস রাখলে তো আপনার থেকে কেউ নেবে না। আর প্রথম প্রথম আপনাকে ভালো মেটেরিয়ালস নিয়েই কাজ করতে হবে। তো মেটেরিয়ালসটা সব থেকে ইম্পর্টেন্ট। তো দর্শক বন্ধুরা, আপনারা তো শুনতে পেলেন আমাদের ম্যাডাম খুবই সুন্দর এবং বিস্তারিতভাবে আপনাদেরকে মেশিনটি সম্বন্ধে এরকমই এবং এই বিজনেসটি কীভাবে গ্রো করবে, কতটা প্রফিট লস কী আছে না আছে সব কিছুর উপরে আপনাকে ডিটেলসভাবে বোঝালো। তা আপনারা এই চেষ্টা করেন যে একবার অফিস অবধি এসে ভিজিট করে মেশিনটি দেখে যাওয়ার। এখানে আপনি হিউজ পরিমাণে স্টক দেখতে পারবেন এবং আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন, কল করুন। ম্যাডাম আছে এখানে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলস এবং লোকেশন পাঠিয়ে দেবে। তো ম্যাডাম লাস্ট যদি একবার দর্শক বন্ধুদেরকে আপনাদের ঠিকানাটা এবং যারা বাইরে থেকে দর্শক বন্ধুরা দেখতেছে তারা কীভাবে আপনার অফিসে পৌঁছাবে সেটা যদি একটু বলে দিতেন। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, আপনারা কন্ট্যাক্ট করুন। তাও আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আমাদের অফিস হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স। আপনারা যদি বাসে আসেন তাহলে জংশনে নামাবে, জংশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে নামবো, আপনাকে নামিয়ে দিবে, তারপর ফোন করবেন, আমরা রিসিভ করে নিব আপনাকে। তাছাড়াও যদি আপনি ট্রেনে আসেন তাহলে আপনাকে NGP নিউ জলপাইগুড়ি স্টেশনে নামাবে, ওখান থেকেও আপনি টোটো পেয়ে যাবেন হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের। এখানে আসলে কল করলে আমরা রিসিভ করে নিব আপনাদেরকে। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর টাইম দিয়ে এত সুন্দরভাবে একটি ভিডিও আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ানোর জন্য। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিজনেসের আইডিয়া দর্শক বন্ধুদের অবধি পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার।